আল্লাহ নবী বলেন, এই মানুষটা মরতে দেরি হবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিতে দেরি করবেন না। মান ক্বারা আয়াতাল কুরসি ফি দুবুরিল মাকতুবাত لم يمنعه عن دخول الجنه রাসূল বলেন, পাঁচ ওয়াক্ত নামাজের পরে যে আয়াত কুরসি পড়বে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে যেতে তার আর কোনো বাধা নাই, আল্লাহ জান্নাতে দিতে তাকে আর কোনো বাধা নাই, শুধু মৃত্যুটাই বাধা। সে মরতে দেরি হবে, রব্বে করিম তাকে জান্নাতে দিতে দেরি করবেন না। কি ভাই পারবো না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করেন। الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم رسول বলেন, পাঁচ ওয়াক্ত নামাজের পরে যে মুসলমান পড়বে তাকে আল্লাহ তাআলা জান্নাতে মওতের সঙ্গে সঙ্গে দিয়ে দিবেন। বলে হুজুর, মওতের সঙ্গে সঙ্গে জান্নাত কি? আবার মওতের সঙ্গে সঙ্গে জান্নাতের ফয়সালা তো হয় না, জান্নাতের ফয়সালা তো পরে হবে, লেকিন এই লোকের জন্য জান্নাতের বিছানা কবরে চলে আসবে। জান্নাতের নাজ আর নিয়ামত কবরে কি আসবে? চলে আসবে। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন। আজ আল্লাহ জীবনের শেষ নামাজেও যেন আমার আয়াতুল কুরসি ছুটে না যায়। এখনকার সুন্নতে আমি কি করছি জানেন? দেখছি যে আমি এমন এক জায়গায় দাঁড়িয়েছি লোকজন আসা যাওয়া করবে, আমি যদি এখন আয়াতুল কুরসি পড়ি লোকজনের কষ্ট হবে। আমি সুন্নতে প্রথম রাকাতে আয়াতুল কুরসি পড়ে ফেলছি, সালাম ফিরিয়ে কি পড়বো? আয়াতুল কুরসি পড়ব, ঠিক আছে না? ইনশাআল্লাহ فرح قد جاب خواطرنا حلم يطويه تخرجنا أيام الجد قضيناها و...